বন্ধুরা, আজকে তোমাদের আরো একটি পূর্ণ ধরনের রেসিপি শেয়ার করছি। অনেকে হয়তো চিনতে পারছ রংটা দেখে, কি বলতো? আমি বলে দিই, টক ঢ্যাঁড়স। আমরা টক ঢ্যাঁড়স বলি, এই শীতকালেই ওঠে কিন্তু সারা বছর পাওয়া যায় না, সেই দিয়ে একটা চাটনি করব। হ্যাঁ, এখানে 500 গ্রাম টক ঢ্যাঁড়স নিয়েছি। আমি এমনি কেটে রেখেছি বলা ভুল, ওখান থেকে ছাড়িয়ে রেখেছি। ঢ্যাঁড়সের মতন মুখটা দেখতে হয়, কাঁটা কাঁটা একটু থাকে, তাই হয়তো আমরা বলে থাকি। তবে এটা অনেকে অনেক জায়গায় নানান নামেই পরিচিত, আমরা তো টক ঢ্যাঁড়স বলি। এটা আমি ছোটবেলাতেও খেয়েছি এবং খুব প্রাচীন রান্না বলতে পারো একটা। চলো তোমাকে দেখাই তোমাদেরকে। এখানে আমি প্লেন খেজুর নিয়েছি, এটা অনেকভাবেই করা যায়, এটার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও টেস্টি হয়। আমি এখানে যেহেতু ওখানে 500 গ্রাম আমার টক ঢ্যাঁড়স রয়েছে, আমি 500 গ্রামই খেজুর জাস্ট ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, আমি পেস্ট করে নিই। এখানে আমি বড় চামচের 1.5 চামচ মৌরি নিয়েছি, আর বড় চামচের 1 চামচ পাঁচফোড়ন। তোমরা যে কোনো দুটোর মধ্যে একটাও ব্যবহার করতে পারো। এখানে আমি দুটো দিচ্ছি, টেস্টও হবে, সুন্দর খেতেও লাগবে। এখানে মৌরিটা ডমিনেট করবে গন্ধটাকে। শুকনো খোলাতে মানে কড়াইতে যে কোনো জিনিসে আর কি ভেজে আমি এটা করে রেখেছি, এটাকে আমি গুঁড়ো করব পরে যখন দেব। ছোট চামচের 1 চামচ আমি সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, আর দুটো তেজপাতা আর একটা ছোট্ট লঙ্কা দিয়েছি। সো এই তিনটেকে আমি প্রথমে একটু ভালো করে শুকনো খোলাতে একটু আঁচিয়ে নিয়েছিলাম বা একটু গরম করে নিয়েছিলাম। তেল গরম হলে আমি পরিমাপ মতো একটু নুন দেব, সামান্য নুন দেব, বেশি নুন চা ভালো লাগে না। তোমরা এই টক ঢ্যাঁড়স কে কিভাবে খাও আমাকে একটু বলো তো, আমারও তো শিখতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে। একই রান্না বিভিন্ন লোক বিভিন্ন ভাবেই করে, কত মানুষই কত কিছু জানে বলো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বেছে রাখা টক ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এই রান্নাগুলো অবশ্যই সর্ষের তেলে করবে। তোমাদের একটা কথা বলি, যারা জানো না, এটার মধ্যে একটা সবুজ রঙের দানা থাকে, ওটা ফেলে দিতে হয়, খুবই ঝটপট হয়ে যায়, খেতে খুব টেস্টি লাগে আর কালারটা খুব ভালো লাগে। অনেকে এর মধ্যে নারকল দেয়, আলু বোখরা দেয়, আমসত্ব দেয়, তা আমি এটার সঙ্গে শুধুমাত্র খেজুর দিচ্ছি, আবার কেউ শুধুও করে। খুব ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট একটু নাড়াচাড়া করেছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো আর কি, এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো এইটুকুর মধ্যে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা কতটুকু হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখো, কালারটা কিন্তু অসাধারণ হয়। আমি মোটামুটি 2-3 মিনিট রেখেছিলাম, তার মধ্যেই দেখো এই জিনিসটা এরকম হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। এবার আমি এই খেজুরের যে একটা কাঁত মতো তৈরি করেছি হাত দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে দিতে পারো। খুব সহজ রান্না, খেতে উপাদেও লাগে, এই সময়টাই তোমরা পাবে। তোমরা যারা জানো না তাদের বলছি, আমি সামান্য হলুদ দিচ্ছি আর এখানে সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি। এটা এই টাইমটাতেই ওঠে, সারা বছর কিন্তু পাওয়া যায় না। এবারে আমি গুড় দিচ্ছি, যাদের বাড়িতে চিনি ব্যবহার হয় তারা অবশ্যই চিনি ব্যবহার করো, আমার বাড়িতে তো চিনি ব্যবহার করি না, তোমরা জানো। মিষ্টিটাও তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, এটা ভালো টক থাকে। যারা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে চাও, হয়তো টকের ভাগটা বেশি, সেখানে টকটা রাখবে। আমি একটু গুড় দিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে আমি অল্প জল দেবো, খুব বেশি পাতলা করবো না। পাতলা ঘনটাও কিন্তু তোমাদের রুচি অনুযায়ী দেবে, যার বাড়িতে যেরকম হয় সেরকম
করি। এবারে আমি একটুখানি জল দিচ্ছি, যে বাটিতে আমি খেজুর চটকেছিলাম সেটাই অল্প একটু জল দিচ্ছি, খুব সামান্য দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটতে দেব। সবার শেষে ভেজে রাখা মশলা দিয়ে নামাও, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা একদিন যদি করে রাখো অনেক দিন থাকে, একটা কন্টেনারে রেখে দেবে, স্টিলের কন্টেনারে ফ্রিজে রেখে দেবে, রোজ রোজ করতে হবে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। নাড়ছি আমি 3-4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, তাও মাঝে এসে দেখে যাব যে তলা ধরে যাচ্ছে কিনা। ঢাকা খুলছি, মাঝখানে এসে আমি দুবার নেড়ে দিয়ে গেছি। তোমরা চাইলে এর থেকে আরো ঘন করতে পারো, পাতলা রাখতে পারো। আর জল আমি দিয়েছি, তবে চিনি বা গুড় থেকে তো একটু হলেও জল ছাড়ে, যদি তোমাদের মনে হয় জল না দিলেও পারো। তো আমার রান্না একদম শেষের মুখে, খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অপূর্ব হয়। তোমরা যারা জানো তো জানো, যারা জানো না তাদেরকে বলছি। আমি এই যে ভেজে রেখেছিলাম মশলা, 5 ফোড়ন আর মৌরি, প্রথমে আমি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি বাদবাকি যে মানে যতটুকু ছিল আর কি ওপরে দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে গন্ধটা থাকবে। তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি, ঢাকা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার টক ঢ্যাঁড়শে চাটনি, খুব কম সময়ে উপাদেয় একটি রেসিপি। তোমরা অবশ্যই বলো তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে।